হেভি একটা গার্লফ্রেন্ড পাইছি বুঝছস মামা। ওর বাপের কি আছে জানোস? বঙ্গোপসাগরের যত বড় বড় জাহাজ আছে না সবটির মালিক ওর বাপে। এখন থেকে তো মামা তোকে কোনো প্যারাই নেই, এখন থেকে বঙ্গোপসাগর আমরা ট্যুর দিব ফ্রিতে। এই কথা না তোকে তো বেটা আমার গার্লফ্রেন্ডের কথাই কইলাম না। আমার গার্লফ্রেন্ডের বাপে ধানমন্ডিতে রেস্টুরেন্টের অভাব নাই, আর সবচেয়ে বড় দামি রেস্টুরেন্ট হলো আমার গার্লফ্রেন্ডের বাপের বুঝছস। আমার গার্লফ্রেন্ডের বাপের টাকার অভাব নাই, আর আমার গার্লফ্রেন্ড যদি একবার ঠিক আছে বিয়েটা করতারি না তাহলে কিন্তু মামা টিয়ার আর অভাব হইব না ঠিক আছে। আর তোকে যে খাবার দাবারের বিলটা এটা কিন্তু তোকে দিতে হইব না বুঝছস না ব্যাপারটা মামা? কি বুঝছস তোরা, এখন তো ফ্রি খাবি মামা কি কয়? হ্যাঁ মামা পাগল করে লাগলো আমারে কি কয়নি হন। আমার যে গার্লফ্রেন্ড আছে না ওর আব্বাই কি জানোস? হ্যাঁ বসুন্ধরা সিনে কমপ্লেক্সটা চিনোস না, ওটার মালিক। তত জীবনে কোনোদিন জামা কাপড় নতুনটা পরে দাও, নতুনটা পরবি কি? এক জামা কাপড় পরেছে এক দুই মাস বুঝছস এই ব্যাপারটা। আমার জামা কাপড় পরস তোরা, দুঃখ তো লাগে কিছু কইতে পারি না। খালি কবি দোস্ত আমার জামা কাপড় লাগবো, গার্লফ্রেন্ড কল দেবো বেবে একটা টি শার্ট পাঠা দেয় তো আমার ফকির বন্ধ খোলে গা বুঝছস তাই মামা বুঝছস। তাহলে কি এখন থেকে আমরা সব ফ্রিতে শপিং করতে পারবো? হ্যাঁ আবার কি, গার্লফ্রেন্ড একটা ফোন দেবো গেঞ্জি দেওয়া যাবো, গার্লফ্রেন্ড একটা ফোন দেবো প্যান্ট দেওয়া যাবো আন্ডার প্যান্ট দেওয়া যাবো, শ্বশুরও তেমন করে। তাহলে মামা চল কালকেই যাই। কালকে যাবি? চল কালকেই যাই। আচ্ছা ঠিক আছে তাই। বেবি তোমার ফেসটা দেখে মনে হচ্ছে আজকে তোমার মুড অফ। আর আর বলো না তো, আসার সময় BMWটা নিয়ে বের হয়েছিলাম, একটা ফকিরনির বাচ্চা আমার গাড়ির গ্লাসের মধ্যে কাদা লাগাই দিছে, তা আমি কি তোমার সাথে দেখা করার জন্য এই কাদাওয়ালা গাড়ি নিয়ে আসতে পারি? এর জন্য কি করব, হেঁটেই চলে আসছি। আরে আমার সোনাটা, আমার জন্য গাড়ি রেখে হেঁটে হেঁটে আসছো না, কি কষ্ট হয়েছে না বাবু? আচ্ছা জান তুমি চায়ের দোকানে আসতে বললা কেন? আরে তুমি তো জানোই এখানের বেশিরভাগ রেস্টুরেন্ট আমার বাবার, তা আমরা যদি এখন রেস্টুরেন্টে বসি আমার বাবা যদি দেখে আমাদের রিলেশন কি থাকবে, ব্রেকআপ হয়ে যাবে, এর জন্য আমি তোমার এখানে ডাকাইছি। আচ্ছা বেবি আমরা বিয়ে করব কবে? বিয়ে করতে হলে তো পালাইতে হবে। তাহলে চলো কালকে পালাই। এই কালকেই পালাই, পালানো কি মুখের কথা? পালাইতে হলে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, গাড়ি ভাড়ার ব্যাপার আছে, থাকার বিষয় আছে, এখানে অনেক খরচের ব্যাপার, বললেই হলো এটা। তাহলে কেমনে কি? আচ্ছা যদি পালাইতে হয় তাহলে তুমি দু চার দিনের মধ্যে 50,000 টাকা ম্যানেজ করতে হবে তোমার। হ্যাঁ হ্যাঁ কি 50,000 টাকা? ওরে খোদা এইভাবে কেন বলতেছো, এটা কি আহামরি কিছু নাকি? 50,000 টাকা আমার 5 দিনের খরচ, কি বলতেছো এসব? আচ্ছা ঠিক আছে যাও আমি রেডি করতেছি, যাও তুমি। জান তুমি আমাকে এখানে কেন ডাকছো? আমরা তো নদীর পাড়েও বসতে পারতাম তাই না? আহা তুমি তো জানোই যে নদীর পাড়ে সব বড় বড় জাহাজ লঞ্চ সেগুলো হচ্ছে আমাদের, আর ওইখানে অনেক স্টাফও আছে, তো স্টাফ যদি আমার বাবার কাছে বলে দেয় তো তখন তো আর আমাদের রিলেশন মনে করো শেষ, চারটি পাটি এখানেই গোল, তখন তো আর দেখা রিলেশন কি দূরের কথা, দেখাই হবে না। তাহলে একটা কাজ করা যাক। কি? চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করবা? বিয়ে করতে হলে তো পালাইতে হবে। হ্যাঁ আমরা পালাবো। হ্যাঁ পালাবো, পালানো কি মুখের কথা, পালাইতে হলে আমাদের খাওয়া দাওয়ার বিষয় আছে, গাড়ি ভাড়ার বিষয় আছে, থাকতে হবে কোথাও, অনেক খরচের বিষয়। তাহলে কি করতে হবে বলো? সত্যি সত্যি পালাবা? হ্যাঁ। আচ্ছা যদি সত্যি সত্যি পালাইতে চাও তাহলে দু চার দিনের মধ্যে 50,000 টাকা ম্যানেজ করতে হবে। কি বলো 50,000 টাকা? আমি এত টাকা কই পাবো? এত টাকা মানে তুমি জানো 50,000 টাকা আমার 5 দিনের খরচ, আমি একটা কোটিপতির মেয়ে, তুমি এসব কি বলতেছো? তাহলে আচ্ছা আমি টাকাগুলো ম্যানেজ করি তাহলে নাকি? হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি ম্যানেজ করো। আচ্ছা আমি তাহলে গেলাম। হ্যাঁ বাই। হে বে,
What's wrong with you? হ্যাঁ ঝাড়মন্ডের মধ্যে এত বড় বড় রেস্টুরেন্ট আছে, এত ভালো ভালো রেস্টুরেন্ট আছে, কফি শপ আছে, তুমি আমাকে সেইখানে ডাকতে পারতা? তুমি ধানমন্ডির কথা বলে আমাকে বুড়িগঙ্গার সামনে নিয়ে আসছো? এটা এটা কোনো প্লেস? হ্যাঁ তুমি জানো না আমি ওপেন প্লেসে মিট করি না? কি ভাঙা চূড়া ভাঙ্গারির মধ্যে নিয়ে আসছো? মনে হচ্ছে আমি একটা ভাঙ্গারির দোকানে বসে আছি। হ্যাঁ আহা, তুমি তো জানোই যে এখানের বেশিরভাগ রেস্টুরেন্ট, কফি শপ, শপিং মল আমার বাবার। তো এখানে তো আমাদের অনেক লোকজন আছে, তো তাদের সাথে দেখা আমাদের তো প্রবলেম হবে, আমাদের তো ব্রেকআপ হয়ে যাবে। আর শেট ম্যাচ শেট ইওর ড্যাড ইজ ভেরি ভেরি প্রবলেম, ভেরি বিগ প্রবলেম। আন্ডারস্টুড বেবি? আন্ডারস্টুড? ক্লোজ, রিমুভ ইওর ড্যাড অর ব্লক ইওর ড্যাড। আন্ডারস্টুড? টেল মি সামথিং, why are you stop? আচ্ছা শুনো, আমি চাইতেছি যে আমরা যেটা এত প্রবলেম ফেস না করে একবার ডাইরেক্ট বিয়েতে চলে যাই, তুমি কি বলো? বিয়ে করতে হলে তো আমাদের পালাতে হবে। কেন পালাবো? আমরা আমরা নরমালি এজ আ বিয়ে করব কাপল হিসেবে। নরমাল তো আমাদের বিয়ে হবে না, আমার বাবা এটা কখনোই মানবে না। ও জ্যাড 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 ইজ আ বিগ প্রবলেম, ইউ কিলড ইওর জ্যাড, প্লিজ। আচ্ছা শুনো, পালাতে হবে পালাবো, কোনো ঝামেলা নেই, বাট আমরা বিয়ে করতেছি, আমরা ম্যারিড করতেছি, কিভাবে করবো বলো? কোথায় পালাবো? পালাবো বললে তো পালানো যায় না, পালাতে হলে আমাদের খাওয়া দাওয়ার বিষয় আছে, আমাদের গাড়ি ভাড়ার বিষয় আছে, আমাদের থাকার বিষয় আছে, এখানে অনেক মানে অনেক টাকা পয়সার ব্যাপার আছে। ও বেব, ইওর বিল ইজ চাসরা চাসরা টাইম, আন্ডারস্ট্যান্ড? হোয়াট? কস আমরা পালাবো, খাবো কি দাবো কি গাড়ি মার, তুমি এগুলো নিয়ে চিন্তা করতেছো? তোমার বাবার এত কিছু আছে, তুমি তো চাইলেই পালাইতে পারো, আমিও চাইলেই পালাতে পারো, আমারও তো কম নেই, তাই না? আচ্ছা সত্যি সত্যি পালাবা? ইয়েস, আই এম নট জোকিং, আই এম সিরিয়াস। আচ্ছা শোনো, সত্যি সত্যি যদি পালাতে চাও তাহলে দু চার দিনের মধ্যে তুমি 50,000 টাকা ম্যানেজ করবা। এই 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 50,000 টাকা? $50,000 ফর মি চাইলে বেশি আনতে পারো। নাও 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 50 বলছো, 50 ঠিক আছে, বুঝছো? বেশি আনলাবার সমস্যা। আচ্ছা ওকে থাকো, আমি তাহলে তোমাকে দুই দিনের মধ্যে 50,000 টাকা তোমারে দিতেছি, বুঝছো না? হ্যাঁ, আর তোমার জ্যাড যদি কখনো কোনো প্রবলেম করে, আই অ্যাম কিলড হার, ইংলিশ ঠিক আছে, না থাকলে মিলিয়ে নিও, বুঝছো? ওই অনেকদিন হয়েছে কি ভিডিও টিডিও করতে করতে ইংলিশ মিংলিশ পড়ালেখা সব রসাতলে চলে গেছে, বুঝছো না তুমি ব্যাপারটা? রসাতলে গিয়ে কোন ইংলিশ কোথায় যে মারতে হবে ওইটাই ভুলে গেছি। যাই হোক, মিলা ইংলিশ বাংলা বানায় ফেললো। আই এম গোয়িং বেগ, আই এম গোয়িং চাচা। ও মা, ব্ল্যাঙ্কেট ফর ইউ। হ্যাঁ ব্রো, আমি তোমাকে যার জন্য কল দিছি, বুঝছো? আমার না এই বাইকটা আসলে না আমি বোর হয়ে গেছি, আর তুমি জানো যে আমার প্রত্যেক উইকে উইকে একটা বাইক লাগে, প্রত্যেক মান্থে মান্থে একটা গাড়ি লাগে, আর প্রত্যেক ডে বাই ডে আমার একটা ফোন চেঞ্জ করতে হয়, এটা আমার প্যাশন। ঠিক আছে, তুমি এটা সেল করতে চাচ্ছ? হ্যাঁ, আমি এটা সেল করতে চাচ্ছি, তুমি আমাকে গুনে গুনে 80,000 টাকা দিও। তুমি জানো যে 80,000 টাকা আমার সিগারেটের পিছনে। এই বাইক 80,000? হ্যাঁ, এই টমটম নিয়ে 20,000 টাকা আমি লস হয়ে যাবো। ব্রো কুল ম্যান, এটা বাইক নট টমটম, বুঝছো? আচ্ছা তুমি যাও, চিল থাকো, তুমি আমাকে 50,000 টাকা দাও। না ভাই, আমি গুনা গুনা 30,000 টাকা দিমু, যদি দিতে চাও নামো, আমি এখন নিয়ে যেতেছি, রাতে তোমার পাড়ে দিতে টাকা। কেন লেন্দি করছো তুমি, কেন লেন্দি করছো? তুমি জানো না আমার ব্যাপারে, তুমি জানো না ভাই, এটা কাজ করাই তো, এটা কাছে এটা কয় কিলো চলছে? এটা না হলে তো তোমার না, তোমার 50-60 কিলো চলবে, 50,000-60,000 কিলো চলছে এটা। একটা বউকে মানুষ কেন বিয়ে করে? হ্যাঁ, একটা বউকে মানুষ বিয়ে করে শোপিস বানিয়ে রাখার জন্য? একটা বউ আর একটা বাইক, আমি এত টাকা দিতে পারবো না ভাই। আমি যদি 30,000 টাকা হয় তাহলে নামো, আমি এখন এই মুহূর্তে গাড়ি নিয়ে যাবো, ঠিক আছে? যদি হয় তাহলে যাও, 50,000 টাকা দিয়ে দাও না ভাই। তো লাইন আইছো, ঠিক আছে, 50,000 টাকা, ঠিক আছে ঠিক আছে, নামো নামো নামো, ওই সন্ধ্যায় পাঠাই দিছি টাকাটা, ঠিক আছে? 50,000? হ্যাঁ ঠিক আছে, আমি চেক চেক অনেক ভালো করছো ভাই, বুঝছো? কারো কেউ না, ঠিক আছে, নামো নামো নামো, ঠিক আছে, সব ঠিক আছে, কাগজপত্রগুলো দিয়ে দিও। ওকে ব্রো, ঠিক আছে, ওকে ওকে, ও ব্রো কুল, চিল ম্যান, অল অফ ইস, কাগজপত্রগুলো পাঠাই দিও। হ্যাঁ আচ্ছা ভাই, ভাই দিও কিন্তু ভাই, ঠিক আছে ঠিক আছে, ভাই গো ব্রো,
ঠিক আছে ব্রো পাঠাই দিব না চিন্তা করো না তুমি কাগজপত্রগুলো ঠিকমতো পাঠাই দিও তাইলে হবে কম দিও না 50000 টাকা ঠিক আছে ঠিক আছে ব্রো ওকে ওকে আল্লাহ হাফেজ ক্যামেরা ম্যান ক্যামেরা হ্যাঁ জান বলো সব ঠিকঠাক হ্যাঁ সব ঠিকঠাক কোথায় আসছ তুমি বলো আচ্ছা শোনো তুমি একটু তাড়াতাড়ি তিনের রাতে চলে আসো তো তিনের রাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে ভাই আচ্ছা তুমি একটু তাড়াতাড়ি ধানমন্ডির তিনের রাতে চলে আসো তো ওকে ভাই আম কামিং ওকে 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 কোথায় তুমি আরে আমি তো ধানমন্ডির তিনের রাতে আছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি যে আমার 5 মিনিট লাগবে আগে আগে অ্যাড্রেসটা না হ্যাঁ হ্যাঁ আগে অ্যাড্রেসটাই তুমি তাড়াতাড়ি চলে আসো আচ্ছা ঠিক আছে 5 মিনিট ওকে ওকে কিরে কিরে প্রবলেম কি তুই এখানে কেন আমি এখানে কেন তো করে বলছি না আমার গার্লফ্রেন্ডের বাবা কি করে হ্যাঁ বসুন্ধরা সিনে কমপ্লেক্সের মালিক বলছি না আজকে ওমের আমি ম্যারিড করব বিয়ে করব এর জন্য আসছি না 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 আমি আমি না ব্যাপারটা বুঝতাছি না বুঝছস যে আনে যাম তোরা দুটাই কামলা ফেসলে ঠিক আছে আমার সামনে আয়া পড়ছে ভাই গার্লফ্রেন্ডের লাগে দেখা করুম এটাও কি শান্তিতে করতে দিবি না তোরা ব্রো একটা কথা ভুল বলছিস কামলা মানে 1500 টাকা দিয়ে ফেসিয়াল করছি 300 টাকার জেল ইউজ করছি 750 টাকা দিয়ে শার্ট কিনছি একটা মোবাইল নিছি ব্র্যান্ড নিউ 50000 টাকা খরচ করে ফেলছ অলরেডি আরে চুপ থাক আজকে আমার গার্লফ্রেন্ডের লাগে আমি বেটা বিয়ে করতে যাবো বেটা তোরা দুইজন বুঝলাম না মধ্যখান থেকে বেটা চলে আইছস সেম জায়গায় বুঝলাম না আমি না আমার আমার তো বিষয়টা বুঝলাম না আমি আমি 50000 টাকা বিক্রি করছি একটা বাইক তারপরে পাইছি বুঝছস 50000 টাকা দিয়ে ড্রেস আপি কিনছি তোর 10000 টাকা খরচ করে ফেলছি আর 40000 টাকা দিয়ে আজ করে বিয়ে করুম মামা 50000 টাকা মামা 50000 টাকা মামা আমারও তো মামা আমার গার্লফ্রেন্ড কইছে মামা 50000 টাকা বলতেই পারে বিয়েতে 50000 খরচ হইতেই পারে তোরা কইছে হ্যাঁ আমি তো 50000 কইছে হ্যাঁ মামা তাহলে আমারও কইল আমারও তো কইছে মামা আচ্ছা ওয়েট আমার না হয় বাইক আছে আমি বাইক সেল দিয়ে 50000 টাকা ম্যানেজ করছি তুই কি ব্যাপার মামা আমি জাইঙ্গে বেছি মামা আমার ওই যে নতুন ফোনটা ছিল না মামা ওইটা সেল দিয়ে দিছি মামা ওইটার দাম তো 30 হইব ওইটা আরো দুইটা মাইট টাবে চালাইছি মামা হ্যাঁ মাইট টাবে চালাইছে দেখছস কত খারাপ আচ্ছা যাই হোক তুই তোর গার্লফ্রেন্ডের লাগে দেখা করতে আইছস তুই তোর টার লাগে দেখা আমি আমারটা দেখা করুম এইটাই তো চিল ব্রো চিল যে যাত্রার সাথে আচ্ছা আমি আমার গার্লফ্রেন্ডকে কল দেই আমি কল দেই তাইলে নাকি তুই না সেট বাচ্চস তুই সেট পাইলি ওই যে আরেকটা নিয়ে আসছিস না বন্ধু থেকে বাবা দান্দা করে নিয়ে এসে ইটস কল মাই গার্লফ্রেন্ড আদার স্টুড দেখছস কত সুন্দর তুইও কল দে আমিও কল দেই হ্যাঁ জান তুমি কই বিজি পাইতেছিস কেন আরে আমি তো ওই যে চলে আসছি না তিনের রাতে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসো হ্যাঁ হ্যাঁ বেবি তুমি বিজি ছিল কেন কি রে আমি এখন বিজি ছিল কেন আমি বলতেছি বিজি ছিল কেন আজকে আমাদের বিয়ে করার কথা না বিয়ের টাইম হইছে তুমি জানো না আমি তো 50000 টাকা 10000 টাকা খরচ করে ফেলছি আর 40000 টাকা নিয়ে দাঁড়ায় আছি হ্যাঁ তাড়াতাড়ি আসো ওকে চিল তাড়াতাড়ি আসো আমকুর তাড়াতাড়ি আসো হ্যালো বুঝতাছি না তুমি বিজি কেন তাড়াতাড়ি আসো আরে ভাই বিয়ের লাগি আমি কত অ্যারেঞ্জমেন্ট করে রাখছি তুমি তাড়াতাড়ি আসো তিনেরে আছি আমার বন্ধুরা পাশে আছে হ্যাঁ চাললু আহো বন্ধু তিন বন্ধু মিলে এক লগে বিয়া করব আচ্ছা আমি ভাবতেছি আমি ওর বিয়ে করব কক্সে চলে যাব তুই কই যাবি আমি তো মামা কুমিল্লা যাব মামা কুমিল্লা আমরা কক্সে প্ল্যান করি কুয়াকাটা প্ল্যান করি ও হচ্ছে কুমিল তোমার এত কোন লাগে আসতে এই বেটা এটা আমার গার্লফ্রেন্ড বেটা বাবু এত লেট করছ কেন বেটা কিসের বাবু কিসের কি হেই মন ওর কি বলতেছে গুলা বুঝলাম না কি রে তুই যে এখানে চেষ্টা শুরু করছিস তোরা তো চেষ্টা শুরু করছিস বুঝলাম না কাহিনী মামা এটা আমার গার্লফ্রেন্ড মামা আমি ও দেখ ছবিটা আরে কার ছবি তুই আয় মামা তিন জনের একটা আমি কারোই গার্লফ্রেন্ড না তোদের এখন থেরাপি দেওয়া হবে বুঝছিস এই আয় তো তোরা আয় এই ওরে পিছা ফালাবে দিকে একদম আর আমার বয়ফ্রেন্ডে দেখতে চাইছিলি না তোদের থেকে শত গুণে সুন্দর আছে আমার বয়ফ্রেন্ড অনেক স্মার্ট এখানে আসো তো এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড ও ভাই মার আমার মার আমার মার ভাই মার 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 আমি দোষটা করছি কি আমারে মার
আর তোমার খুশি মেরে দুটো দাঁত হালা দে তো আমার তুই আমার মার ভাই 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 মার ভাই মার ভাই মার 2020 সালে বুচ্চস বন্ধু এরকম মজা আমি আর জীবনে পাই নাই চল বাবা আমরা চলে যাই 3 2 1